96তম অস্কারে নগ্ন অবস্থায় হাজির হয়ে বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছেন রেসলার ও হলিউড অভিনেতা জন সিনা। আয়োজনে এক পর্যায়ে অস্কারের মঞ্চে পোশাক ছাড়াই উঠে যান তিনি। 11 মার্চ বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে অনুষ্ঠিত হয় মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠান অস্কার। এবারের আয়োজনের উপস্থাপক ছিলেন জিমি কিমেল। অনুষ্ঠানের এক পর্যায়ে পুরস্কার মঞ্চে জন সিনাকে ডেকে নেন জিমি। তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। লজ্জা নিবারণের জন্য হাতে ছিল এক টুকরো কাগজ। দর্শক সারির সবাই তখন বিস্মিত। কেন এমন করলেন জন সিনা? মুখ খুলতেই বোঝা গেল আসল ঘটনা। সেরা কস্টিউম ডিজাইনার অর্থাৎ পোশাক সজ্জা বিভাগে সেরার নাম ঘোষণা করতে বিবস্ত্র হয়ে মঞ্চে এসেছিলেন জন। ঘটনাটি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিস্মিত হয়েছেন সবাই। গত বছর অস্কার মঞ্চে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল চরকাণ্ড। এবার আলোচনা এলো জন সিনার নগ্নতার দৃশ্য। অস্কারের 23টি শাখায় পুরস্কার প্রদান করেছে কর্তৃপক্ষ। 2023 সালের আলোচিত সিনেমা ওপেন হেমারের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন নোলান। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিলিয়ান মার্ফি। ওপেন হেইমার ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার প্রথম অস্কার এবং তিনি প্রথম আইরিশ অভিনেতা যিনি এই পুরস্কার জিতলেন। ওপেন হেইমার সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন পুয়ার থিংস চলচ্চিত্রের অভিনেত্রী এমা স্টোন। আর সেরা সিনেমার অস্কার গেছে ওপেন হেইমারের ঘরে। পারমাণবিক বোমার জনক যে রবার্ট ওপেন হেইমারকে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।